প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই পাঁচ অধ্যায়ের অনুপাত ও সমানুপাত এখানকার এই কোষে দেখি 5.1 এর আমরা এখন এই তিনের এক নম্বর প্রশ্নটি এই ভিডিওতে সমাধান করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নেই। এই যে তিন নম্বর এখানে বলেছে, নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এর পূর্বের ভিডিওতেও আলোচনা করেছি যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত একই। ঠিক আছে, তো এখানে এক নম্বর প্রশ্নটি এখানে কী রয়েছে দেখো, এই যে 4:5, 5:7 এবং 9:11। ঠিক আছে, মানে এখানে এই যে তিনটি অনুপাত দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে একটি, দুটি, তিনটি, এই তিনটি অনুপাতের আমাদের মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, আমরা এই তিনের এক নম্বর প্রশ্নটি সমাধান করি। ঠিক আছে, খুবই সহজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই তিনের এক নম্বর প্রশ্নটি সমাধান করি। এখানে তিনটি অনুপাত দেওয়া রয়েছে, এই তিনটি অনুপাতের আমাদের মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছি মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করার পদ্ধতিটি। ঠিক আছে, তো আমরা এখানেও জেনে নেই। এই দেখো, প্রথম অনুপাতের এই প্রথম পথটিকে বলা হয় পূর্বপথ, আর দ্বিতীয় পথটিকে বলা হয় উত্তরপথ। এবং এই যে দ্বিতীয় অনুপাতের প্রথম পথটিকে বলা হয় পূর্বপথ, দ্বিতীয় পথটিকে বলা হয় উত্তরপথ। একইভাবে এই তৃতীয় অনুপাতটির ক্ষেত্রেও তাই, পূর্বপথ, উত্তরপথ। ঠিক আছে, তো মিশ্র বা যৌগিক অনুপাত নির্ণয় করার জন্য আমাদের কী করতে হয়, এই যে এখানে যেমন তিনটি অনুপাত রয়েছে, অন্য প্রশ্নে চারটি অনুপাত বা দুটি অনুপাতও থাকতে পারে। তো যে কোনো প্রশ্নে যে কটি অনুপাত থাকুক না কেন, আমরা কী করব, এই যে এখানে যেমন তিনটি অনুপাত রয়েছে, তিনটি অনুপাতের পূর্বপথগুলি আমরা গুণের আকারে বা গুণ চিহ্ন দিয়ে লিখব। ঠিক আছে, যেমন এই যে 4:5:9:2, বোঝা গেল? এই যে প্রথম অনুপাতের পূর্বপথ 4, দ্বিতীয় অনুপাতের পূর্বপথ 5, তৃতীয় অনুপাতের পূর্বপথ 9, আমরা এই তিনটি পূর্বপথ গুণের আকারে লিখলাম। ঠিক আছে, একইভাবে এই যে প্রথম অনুপাতের উত্তরপথ হচ্ছে এই 5, এই 5 লিখবো এখানে গুণ চিহ্ন দিয়ে, দ্বিতীয় অনুপাতের উত্তরপথ এই 7, এই 7 লিখবো আমরা গুণ চিহ্ন দিয়ে, তৃতীয় অনুপাতের উত্তরপথ হচ্ছে 11, এই 11 লিখবো আমরা গুণ চিহ্ন দিয়ে। ঠিক আছে, এখন দেখো, এই সমান সমান দিতে হবে। দেওয়ার পরে যে ইস্টুর বাঁ দিকে এখানে তিনটি সংখ্যা রয়েছে এবং ইস্টুর ডান দিকে এখানে এই যে তিনটি সংখ্যা রয়েছে, এই বাঁ দিকের এবং ডান দিকে আমরা গুণ করেও অ্যান্সার নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে একটু কাটাকাটি করে ছোটো করে নিই, মানে দেখো, এই যে ইস্টুর বাঁ দিকে এখানে একটি 5 রয়েছে এবং ইস্টুর ডান দিকেও একটি 5 রয়েছে, এই 5×5, 5×5। ঠিক আছে, এরপর দেখো, এই যে বাঁ দিকে 4 রয়েছে কিন্তু 4-এর ভেতরে এবার 2ও রয়েছে, 2×2=4 হয়, কিন্তু ডান দিকে 2 বা 4 নেই। ঠিক আছে, বাঁ দিকে 9 রয়েছে, 9-এর ভেতরে 3 রয়েছে, 3×3=9, ডান দিকে কিন্তু 3 বা 9 নেই। ঠিক আছে, একইভাবে ডান দিকে 7 রয়েছে, বাঁ দিকে নেই, ডান দিকে 11 রয়েছে, বাঁ দিকে নেই, যদি থাকতো তাহলে আরও আমরা কাটাকাটি করতাম, তো এখন এখানে আর কাটাকাটি করে যাবে না। ঠিক আছে, আমরা এখন গুণ করব, এই বাঁ দিকে ইস্টুর বাঁ দিকে এই যে 4 আর 9 গুণ করবো, 4×9 হচ্ছে 36, এই ইস্টু ডান দিকে এই যে 7 আর 11 রয়েছে, 7×11=77, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমরা একটি লাইন সুন্দরভাবে সাজিয়ে লিখি, আমরা লিখব, সুতরাং নির্ণেয় মিশ্র বা যৌগিক অনুপাত হলো 36:77, এই হলো অ্যান্সার। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে অঙ্কটি বুঝতে পারলে। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।